কৃষ্ণা রান্নাঘরে পুরনো ও নতুন সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আবার একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক সময় কি হয়, বাড়িতে গুড়ি থাকে না, কিন্তু গুড়ি না থাকলে আমরা কি তা বলে পিঠে খাবো না? নিশ্চয়ই খাবো। তো গুড়ি ছাড়াই কীভাবে পিঠে বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো আজকে আমি একটা সুজি দিয়ে পিঠে দেখাবো, যেটা দেখার পর আপনাদের জিভে জল আনবেই আর আপনারা বাড়িতে একবার অন্তত বানাতে বাধ্য হবেন। তো যাই হোক, আর বিন্দু মাত্র দেরি না করে চলুন রান্নাটা শুরু করে দিই। আর এই শীতকালে নানা ধরনের পিঠার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। 1 কেজি দুধ নিয়েছি, কড়াই অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আর বাকি অর্ধেকটা দুধ রেখে দিচ্ছি, ওটা আমার পরে কাজে লাগবে। সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, অল্প একটু চিনি। এবার দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। এবার অল্প অল্প সুজি দিয়ে মেশাতে থাকবো। আর কন্টিনিউ এইভাবে মেশাতে থাকবো। এই দেখুন আস্তে আস্তে পুরো ঘন হয়ে এসেছে, আর এটা এইভাবে নাড়াচাড়া করতে করতে পুরো একটা দলা পাকিয়ে যাবে। ধোঁয়াটা এসে শুধু আমার চোখে লাগে, দেখতেই পাচ্ছি না, নাড়াচাড়া করছে এইভাবে, কখন কোন দিকে খাওয়া দিচ্ছে। তো এই দেখুন একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে, এবার আস্তে আস্তে কড়া থেকে উঠে আসছে। তো এই সময় আমি এটা নামিয়ে নেব, আর কড়াতে সামান্য একটুখানি আমি ঘি লাগিয়ে দিয়েছি। এটা একটু ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা হালকা গরম আছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা, খুব বেশি দেবে না, একদম সামান্য। এবার দিয়ে দিচ্ছি ময়দা, এই ছোট চামচে 4 চামচ ময়দা দিলাম। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, এলাচের দানাগুলোকে বের করে ওর মধ্যে অল্প কয়েকটা চিনির দানা দিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছি, চিনির দানা দিয়ে গুঁড়োলে খুব ভালো গুঁড়োনো হয়। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, 10 টাকা প্যাকেটের একটা গুঁড়ো দুধ কিনেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে আমি সুজির সাথে সবকিছু মেখে নেব। তো হাত দিয়ে আমি আস্তে আস্তে মেখে নিয়েছি, আর হাতে যদি চটচট করে ধরে যায় না, সামান্য একটুখানি তেল হাত করে নেবে, বা হাতের মধ্যে একটু ঘিও লাগিয়ে নিতে পারে। তো ডোটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে পিঠেগুলোকে গড়ে নেব। হাতের মধ্যে একটু ডো নিয়ে এরকম লম্বা করে নিয়েছি, এবার আস্তে আস্তে এটাকে আমি জিলিপির আকারে গড়ে নেব। আর এই মুখটার কাছে একটুখানি এইভাবে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। এইভাবে আস্তে আস্তে সবগুলোকে তৈরি করে নেব। তো এদিকে আমি কিছু তৈরি করে নিয়েছি, আর এদিকে উনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে একে একে আমি ছেড়ে দিচ্ছি। তো দেখুন আস্তে আস্তে তেলের মধ্যে ভেসে উঠেছে, আর হালকা বাদামি কালার হয়ে এসেছে 1 পিঠটা। এবার অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি।
হালকা বাদামি করে ভেজে তুলে নিলাম। তেলটা ঝরিয়ে নেবার এদিকে একটা একটা করে আবার আমি ছাড়তে থাকব। হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, খুব বেশি জোরে জালটা দেওয়া যাবে না, তাহলে কি হবে উপর থেকে পুড়ে যাবে। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, আর এদিকে উনানেতে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি যে দুধটা রেখে দিয়েছিলাম সেইটা। এখন দুধের মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। পাঁচশো দুধটাকে মেরে পুরো আমি অর্ধেক করে ফেলেছি, এখন প্রায় 250 গ্রাম মতো হয়ে গেছে দেখুন দুধটা, আর অনেকটা ঘনও হয়ে এসেছে। এবার আমি দুধের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দেবো। এটা এবার আস্তে আস্তে দুধের মধ্যে ভিজে দুধটাকে টানতে শুরু করবে এবং ফুলে অনেকটা বড় হয়ে যাবে। দুধে দেওয়ার 2-1 মিনিট পরেই আমি এটা উনান থেকে নামিয়ে দেব। এবার আস্তে আস্তে যত ঠান্ডা হবে এটা তত ফুলে বড় হবে। এটা একটু ঠান্ডা হোক, এবার 15-20 মিনিট পরে আমি ফিরে আসছি। এটা ঠান্ডা হয়ে গেছে আর একটা জায়গার মধ্যে আমি সাজিয়ে নিয়েছি, আর এখন ওপর থেকে একটুখানি খোয়া খেয়ে গ্রেড করে দিয়ে দিচ্ছি। এবার পিঠার ভিতরটা একবার কেটে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। তো আমি তো আপনাদের আগেই বলেছি যে অবশ্যই একবার ট্রাই করতেই হবে, আপনাদের আমার কথাটা মিলিয়ে নেবেন, একবার বানাবেন।